হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনয় শুক্লা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর এখন আমি দেখো মাছ রেখেছি, সকালবেলা সব কাজ সারা হয়ে গেছে, বাসন কোসন মাজা, এখন মাছটা কাটলাম, দেখো ধুয়ে নিচ্ছি। এখন তো দেখো আমি মাছটা ধুয়ে নিই। দেখো আমরা এখন মুড়িমা খাবো, মুড়ি খাবো। এ দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর চানাচুর দিয়েছি, আর লঙ্কা দিইনি, সোনা পাপা খাবে তার জন্য। আর এই যে মুড়ি আছে এই কৌটোতে, আর কি বলো তো, আর আচারের তেল দেবো। কোথায় রাখলাম আচারের তেল পাপা? এই যে এটা আছে আচারের তেল, আচার আছে, তো ক্যারোটও আছে। হ্যাঁ ক্যারোটের আচার আছে, ক্যারোট কেটে কেটে দিয়েছিলাম তো। ভেঙে যাবে। এই দেখো ক্যারোট আছে এটার মধ্যে, পাপা খাবে। নুনটা কোথায় রেখেছো? নিশো না, এই যে একটুখানি নুন দি। শোনা মুন্না, ভেঙে যাবে, বারবার বলছি শুনছই না। লঙ্কা ছাড়া মুড়ি মা, লঙ্কা ছাড়া খাবার না? লঙ্কা ছাড়াই তো খাবো, তুমি তো লঙ্কা দিলে খেতে পারবে না। এই দেখো ছাড়া খাবো না। পাপা বসে পড়েছে, আর এই যে আমাদের মুড়ি মাথা। আমার কাস্টমার চলে এসছে সব জিনিসপত্র নিতে। দেখো আমি একবার দেখিয়ে দিই তোমাদের, এদিকে চলে আসো। তো দেখো এটা একটা ব্লাউজ প্রিন্সেস কাট, আর এই দেখো এটা কাপড়ের ঝুমকা করে নিয়ে লটকন নিয়েছে। এই দেখো, আর এখানে মতি লেস লাগানো। আর একটা ব্লাউজ আছে, নাও দাও দাও দিদি। এই দেখো আরেকটা, এটাও প্রিন্সেস কাটের, দেখেছো? এই যে পেছনটা এরকমই ডিজাইন, আর এই যে এটার ঝুমকোটা একটু আলাদা। আর আছে দুটো কুর্তি ফ্রেন্ডস, দেখো এটা আরেকটা কুর্তি, ভালো বোঝা যাচ্ছে না মনে হয়। তো আরেকটা কুর্তি তোমাদের দেখিয়েছিলাম, এই দেখো এখানে লাভ এটা, আর হাতটা হচ্ছে ডালি কাট। এই দেখো কোথায় বোঝাও যাচ্ছে না মনে হয়, দেখো ডালি কাট এখন বোঝা যাচ্ছে। দেখো যে ফিতে
এটার পেছনে চেন আছে এই দেখো এগুলো সব আমি তৈরি করেছি আরেকটা আছে এই দেখো এটা এটা চেন নেই এটা আরেকটু অন্যরকম ও দেখো এটা গোল গলা কিন্তু এই যে হাতে এই ডিজাইনটা আছে এই দেখো এই ডিজাইনটা হাতে আচ্ছা তো ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা রান্না করছি এখন রান্না শেষের দিকে এই দেখো আমার ভাত নামিয়ে নিয়েছি ভাত উপর করে দিয়েছি ফ্যান ঝরার জন্য আর এখানে দেখো উচ্ছে দিয়ে আর পেঁয়াজ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজেছি আর কি করেছি বলো তো আর মাছের মাথা দুটো দিইনি তরকারিতে মাছের মাথা দুটো দিয়ে ঘন্ট বন্ট করব কিছু ভাবছি তো আর এখানে রান্না করেছি কি দেখো তো আমি বলছি আমার ফেভারিট এটা খুব রান্না করছি মাছ দিয়ে আর উচ্ছে দিয়ে উচ্ছে আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি এটা আমার খুব প্রিয় একটা খাবার খুব ভালো লাগে আমার খেতে গ্যাস বন্ধ করে দিলাম এবার নামিয়ে নেব তো উচ্ছেগুলো আগে ভেজে নিয়েছিলাম ভালো করে তেলের উপরে তারপরে আলু ভেজে জল দিয়ে দিয়েছিলাম মশলা টসলা দিয়ে তারপরে ফুটেছে যখন তখন উচ্ছেগুলো দিয়ে দিয়েছি তার একটু পরে মাছ দিয়ে দিয়েছি তো এখন হয়ে গেছে এখন নামিয়ে নেব বসনা পাপাকে স্নান করাবো দিয়ে আমি স্নান করব পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া করবো জমিয়ে আজকে আমার ফেভারিট তরকারি আর কি এখন করব বলতো তো আবার কথা হচ্ছে পরে তোমাদের সঙ্গে আর যারা আমার পুরনো বন্ধু আছো এই ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু ব্লগটা দেখছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করনি এখন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যেও আর পাশে থাকা নোটিফিকেশান যারা অল করনি অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় সেটা তোমরা ঝটপট দেখে নিতে পারো ওকে ফ্রেন্ডস দেখতে থাকো আর সঙ্গে থেকো আর প্লিজ ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখো না এটা আমার তরফ থেকে অনুরোধ তোমাদের কাছে তো ফ্রেন্ডস দেখো আমার প্রতিদেব আসার সময় মাঠে থেকে এই পাতাগুলো নিয়ে এসছে এগুলো হচ্ছে পিপুল পাতা আর আমি এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই দেখো এটা শরবত করা হবে আমি পাতাগুলোকে মাখছি এরকম করে আস্তে আস্তে তো এগুলো ভাঙবে আর এগুলোর পশগুলোর সঙ্গে জলটা মিশবে আর দেখো গাঢ় হয়ে যাচ্ছে আর কি বলতো লাল হয়ে যাবে এটা গুড়ের মতো তো দেখো অনেকটা কালার চলে এসছে আরও আরও কালার হবে একটু কি বলতো একটু মানে বড় মানে পুরনো পাতা হলে ভালো হয় এগুলো কচি পাতা তো কচি পাতাতে অতটা ভালো হয় না পুরনো পাতা হলে ভালো হয় তো দেখো আমি এগুলো তৈরি করছি আর প্রতিদেব আসার আগেই একজন ফেরিওয়ালা এসেছিলো তো আমি এই বালতিটা রাখলাম এটা রাখলাম আমি রেখে ঘরে এসছি তখনই আমার প্রতিদেব এসছে আর এই ব্যাগে করে নিয়ে এসছে একটা লাউ ছোট্ট মতন সেটা দেখাচ্ছি তোমাদের পরে আগে শরবতটা করে নিই আর এই যে কাপটা নিয়ে নিয়েছি এটার মধ্যে নেবো ছাঁকনি আনা হয়নি আর গুড়টাও আনা হয়নি গুড় দিয়ে মিশিয়ে নিতে হবে তো দেখো কতটা লাল হয়ে গেছে দেখো আগের থেকে তোমাদের সামনেই করছি দেখো কিচ্ছু মেশাইনি এটা হবে পিপুল পাতার শরবত এটা খেলে কি হয় বলো তো এটা খেলে মানে যে রোদে কাজকর্ম করলে সেই গরমটা কেটে যায় অনেকটা আর এই পাতাগুলো যেগুলো আছে এক্সট্রা এগুলো দিয়ে স্নান করার সময় হাতে পায়ে গায়ে ডলবে তাহলে শরীরে গরমটা অনেকটা কেটে যাবে ঠান্ডা গরম লাগলেও ওগুলো দিয়ে স্নান করলে এগুলো খেলে অনেকটা আরাম পাওয়া যায় আর দেখো কতটা কালারফুল হয়েছে দেখো দারুণ কালার চলে এসছে দেখো এবার এগুলো পাতাগুলো ছেঁকে নেব পাতাগুলো ছেঁকে গুড় দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে নেব তারপরে খাবে ফ্রেন্ডস দেখো গুড় নিয়ে চলে এসেছি আর দেখো গুড়টা দিয়ে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওই দেখো টাইম কলে জল চলে এসছে পড়ছে চলো দেখাই দাঁড়াও এটা জলটা পড়ে না বলে মুখ টুক সব খুলে দিয়েছে পাইপ বার করে রেখে দিয়েছে তার জন্য একটু একটু তাও আসে দেখো ওদিকে লঙ্কা গাছ লাগানো হয়েছে লঙ্কা গাছগুলোতে জল যাচ্ছে শোনো বাপ্পা খেলা করছে আর তোমার নাম কি বলো তোমার নাম বনি সরকার
তোর মা আসছে ওই পাশের বাড়িতে গোষ্ঠীর কাজ আছে ওদের আর ও খেলছে এখন শোনো বাবার সঙ্গে খেলা দিদিকে নিয়ে এসো না দিদিকে একটু বসতে দাও জায়গা নাই তাহলে তুমি একটু ওঠো তারপরে দিদি বসবে ওকে তো ফ্রেন্ডস ভালো লাগছে না একটু ঘুরু ঘুরু করি দেখো সব ফ্রি ফায়ার ম্যানও দেখো ঢিচকাও ঢিচকাও করে গুলি মারছে প্যারাশুটটা উঠে নিয়েছে ওই দেখো তো ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকো ওকে বাই বাই গুড নাইট